হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকের ভিডিওতে আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে। আমরা প্রায় প্রতিদিনই দেখি ফেসবুক কিংবা লিঙ্কডইনে প্রায় প্রতিটা পোস্টেই হ্যাশট্যাগ ব্যবহার করা হচ্ছে। আপনাদের মনে কি প্রশ্ন জেগেছে যে এই হ্যাশট্যাগ আসলে কেন ব্যবহার করা হয়? আজকের ভিডিওতে আমরা আলোচনা করব হ্যাশট্যাগ ব্যবহারের প্রপার টেকনিক নিয়ে এবং এই হ্যাশট্যাগগুলো ব্যবহার করার কারণসমূহ বোঝার জন্য। সো আমরা টপিকে চলে যাই। হ্যাশট্যাগ সাধারণত ব্যবহার করা হয় বেটার রিচ পাওয়ার জন্য। ধরেন আপনি আপনার ফেসবুক গ্রুপ কিংবা পেজে কোনো একটা টপিক খুব ভালো করে হাইলাইট করতে চান, সেক্ষেত্রে আপনি ওই টপিকটি হ্যাশট্যাগের মাধ্যমে ইউজ করতে পারেন। এই ইউজটা করার রিজনটা হচ্ছে এই টপিকটি যেহেতু গুরুত্বপূর্ণ, সো পরবর্তীতে অনেকেই এই টপিকটি সার্চ করতে পারে। সো আপনার ফেসবুক গ্রুপে এই টপিকটি সার্চ করলে ওই পোস্টটি সাথে সাথে আপনার সামনে চলে আসবে। যদি আপনার ফেসবুক পেজে আপনি হ্যাশট্যাগ ব্যবহার করেন, তাহলে ওই হ্যাশট্যাগ ব্যবহার করে যদি কেউ সার্চ দেয় তাহলে আপনার পোস্টটি চলে আসতে পারে এবং ওই একই হ্যাশট্যাগে টোটাল ফেসবুকের কতগুলো পোস্ট দেওয়া হয়েছে সেই সংখ্যাটাও চলে আসবে। সো সহজেই আপনি বুঝতে পারছেন যে হ্যাশট্যাগ ব্যবহার করাটা আসলে কতটা গুরুত্বপূর্ণ। আপনি যখন হ্যাশট্যাগ ব্যবহার করবেন অবশ্যই মাথায় রাখবেন যাতে হ্যাশট্যাগের পোস্টটিতে কখনোই দুইটির বেশি হ্যাশট্যাগ না থাকে, কারণ দুইটির বেশি যদি হ্যাশট্যাগ থাকে তাহলে এঙ্গেজমেন্ট অনেকাংশেই কমে যেতে পারে এবং অনেক ক্ষেত্রে মানুষ এটা স্প্যাম মনে করে। সো হ্যাশট্যাগ ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবেন যাতে এক থেকে দুইটা হ্যাশট্যাগ ব্যবহার করা হয়। হ্যাশট্যাগের পোস্টটা যাতে সবসময় পাবলিক থাকে। আপনি যদি হ্যাশট্যাগ ব্যবহার করেন আপনার প্রোফাইল থেকে এবং সেই পোস্টটায় যদি কাস্টমাইজ প্রাইভেসি থাকে, তাহলে অনেকাংশেই হ্যাশট্যাগ ব্যবহার করার যেই মেইন কারণসমূহ ব্র্যান্ড অ্যাওয়ারনেস কিংবা রিচ কিংবা কোনো সোশ্যাল কজ, তো অনেকাংশেই সেই পারপাসটা ফুলফিল নাও হতে পারে। হ্যাঁ, এতক্ষণ বলছিলাম ব্র্যান্ড অ্যাওয়ারনেসের কথা। হ্যাশট্যাগের মাধ্যমে আপনি সহজেই আপনার ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়িয়ে ফেলতে পারেন। মনে আছে বিশ্ববিখ্যাত কোম্পানি কোকা কোলার শেয়ার একক হ্যাশট্যাগ ক্যাম্পেইনের কথা? এই ক্যাম্পেইনটি এতটাই সাড়া ফেলেছিল যে প্রায় 15 কোটি পার্সোনালাইজড কোকের বোতল বিক্রি হয় এই ক্যাম্পেইনের পর। এই শেয়ার একক হ্যাশট্যাগ ক্যাম্পেইনটি বিশ্ববিখ্যাত হ্যাশট্যাগ ক্যাম্পেইনগুলোর একটি। সো আপনিও আপনার ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়িয়ে ফেলতে পারেন হ্যাশট্যাগ ক্যাম্পেইনের মাধ্যমে। আপনি হ্যাশট্যাগ সার্চের মাধ্যমে সিমিলার ব্র্যান্ডগুলোর কম্পিটিটিভ অ্যানালাইসিস করতে পারেন। আপনি ওই ব্র্যান্ডগুলোর হ্যাশট্যাগ সার্চ করে দেখতে পারেন কতগুলো পোস্ট হয়েছে সেই হ্যাশট্যাগ নিয়ে এবং এর মাধ্যমে সহজেই আপনি কম্পিটিটিভ অ্যানালাইসিস করতে পারবেন। ইনস্টাগ্রামে আপনি যে কোনো হ্যাশট্যাগ সার্চের পরে সেখান থেকে রিলেটেড অপশানে গিয়ে ওই একই রকম হ্যাশট্যাগের টপ এবং রিসেন্ট হ্যাশট্যাগগুলো খুব সহজেই খুঁজে পেতে পারেন। লিঙ্কডইনে আপনি হ্যাশট্যাগ ইউজ করার পরে ডিসকভার মোর হ্যাশট্যাগ অপশানে গিয়ে হ্যাশট্যাগের রিকমেন্ডেশন পেতে পারেন যা আপনার হ্যাশট্যাগ ক্যাম্পেইনকে আরও সাকসেসফুল করে দিতে পারে। এছাড়া বিভিন্ন সোশ্যাল কজ প্রমোশনের ক্ষেত্রেও হ্যাশট্যাগ বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। বিশ্ববিখ্যাত হ্যাশট্যাগ ক্যাম্পেইন হি ফর শি এতটাই সাড়া ফেলেছিল যে প্রায় 1.3 মিলিয়ন মানুষ জেন্ডার ইকুইলিটি নিয়ে তাদের কমিটমেন্ট প্রকাশ করে। সম্প্রতি ঘটে যাওয়া প্যালেস্টাইনের নৃশংস ঘটনায় স্ট্যান্ড আপ ফর প্যালেস্টাইন হ্যাশট্যাগটিও বেশ সাড়া ফেলেছিল এবং সেটা বিভিন্ন দেশের মানুষ তাদের প্রতি সাপোর্ট জানিয়েছে। সো এভাবে হ্যাশট্যাগ ইউজের মাধ্যমে আপনি বিভিন্ন সোশ্যাল কজ প্রমোট করতে পারেন এবং আপনি গ্লোবালিও সাপোর্ট পেতে পারেন। হ্যাশট্যাগের প্রপার ইউজের মতো এরকম গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং টপিকের ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন ইন্টারেক্টিভ কেয়ার্সের ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।